সবুজ চর বলে। এটা হচ্ছে সন্দ্বীপের পশ্চিম পাশ না? এই জায়গাটা নতুন চর জাগছে আর কি, এবং বিশাল সাগরের বুকে চর জেগে ওঠা মানে হচ্ছে বিশাল সম্ভাবনার একটি বিষয়। সন্দ্বীপের মতো একটি দ্বীপ জনপদের যে জনসংখ্যা রয়েছে, তারা বছরের পর বছর ধরে ভুগছেন নদী ভাঙনে। গেল বেশ কয়েক বছর হলো সেই ভাঙন কিছুটা থেমেছে, আর তার বিপরীতে জেগে উঠতে শুরু করেছে চর। এই জায়গাটায় আমি যেখানে সেখানে সাগর ছিল না ভাই? জি, এই জায়গাটা তো নদী ছিল পুরা। কতদিন হলো এই চর জাগছে জানতে পারছেন? বছর পাঁচেক। কি অবস্থা? এরকম শক্ত হয়েছে সেটা এক বছরের বেশি না। আচ্ছা, পলি জমে 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 জমে। হ্যাঁ, এটাই নিয়ম জোয়ার ভাটার দেশের। তা আমরা আজকে এই চরটা দেখব। সামনে একটা খাল আছে। দাদা কেমন আছেন? ভালো আছেন? এই জায়গার নাম কি? রহমতপুর। রহমতপুর। আর চরের নাম কি? চরের নাম আবার ওই ওটা তো হলো ভাসানচর। ভাসানচর তো ওই দূরে ওই পার। হ্যাঁ হ্যাঁ, এটা ও চরের নাম দেয়নি দেয়নি এখনো। এই চর কি নতুন যাচ্ছে? না, নতুন যাচ্ছে। আচ্ছা, এই দিক দিয়ে তো ভাঙতো আগে আগে দেখলাম। এটা তো আপনি মেঙ্গা বুটি। হ্যাঁ, এখান থেকে চর উঠে গেছে। হ্যাঁ, তাহলে তো বিশাল চর যাচ্ছে এখানে। কিরে বাবারা, কি বছর হলো? আপনার বাড়ি কোন জায়গায় দাদা? বাড়িতেই দেখি। এই মাছ হচ্ছে কিরকম? মাছ বের হয়নি, মাছ যাই জন্য সাতটি পড়ছে। এখন তো অবরোধ দিয়ে দিছে, আর তো যেতে পারবেন না। আজকেই শেষ মাছ ধরা? আজকে রাতে 12 জন মানুষ আমি আছে। বুঝতে পারছি। হ্যাঁ, রাত 12 পর্যন্ত সময় থাকলে তো হবে না। দাও 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 দাও। ওরে বাবরে বাবা, এ আসো। পানি বাচ্চাদেরকে খুব টানে। হ্যাঁ, চলো দেখি একটু নামি। চলো চলো, আরেকবার একটু নামি। চলো না না না, বাচ্চাদের পানি হচ্ছে বাচ্চাদেরকে টানে। সাঁতার জানো? একটু একটু শিখছে। এই হচ্ছে সন্দীপ। যাও বাবা যাও 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 যাও। কি বিশাল চর এই যে, এই যে নতুন চর যেটা এই যে দেখা যাচ্ছে, ভাসানচর। ঠিক আছে, কিন্তু এই জায়গা তো নদী ছিল আগে নাকি? হ্যাঁ, এটা নদী ছিল কয় বছর আগে? এটা আরো 10 বছর আগে। আচ্ছা, তো নদী এখন তো পুরো এখানে নবাম ফানি ছিল। নয় বাম, নয় বাম মানে ধরে নেন 36-37 ওরে বাবা। তো এই জায়গা তো পুরো ভরে গেল। এই চরের কি নাম হয়েছে নতুন? হ্যাঁ, এটা নতুন চর হয়েছে। নতুন চর হয়েছে, কোনো নাম নাম হয়েছে? না, এখনো নাম হয়নি। এখনো নাম হয়নি। এখন তো সন্দীপ, মানে এখন তো সন্দীপই তো। সন্দীপের থাকে না কালীর চর, পশ্চিম চর তো হচ্ছে যে মানে দক্ষিণ দিকে, মানে না বুঝছি চর হয়ে গেছে তাই। চরের অংশ হয়েছে না এটা? তো সবুজ চর না, সবুজ চর তো হচ্ছে যে কালাপানির দিকে উত্তর। ও আরো উত্তরে চরটা একদম নতুন উঠছে। এটা কাপ ছিল, মানে এটা পুরোনা কাপ ছিল। আপনাদের জমি জমা কোথায়? জেলেদের জমি জমা নাকি নদী? দাদা ভালো আছেন? তো জেলে নদী, নদী হলো তো বিশাল এলাকার মালিক আপনারা। বিশাল এলাকাতে কই আমরা কই, কেমন করে ধরতে পারি? সরকার তো বন্ধ দেয়। বন্ধ তো দিবেই, ওই তো মাছ বাঁচানোর জন্য তো একটু বন্ধ দিবে, বাকি সময় তো ধরবেন মাছ। আমি একটা কথা বলি স্যার, বলেন তো। এটা হচ্ছে যে আল্লাহ দানীয় মাছ, ঠিক আছে? এটা আল্লাহ দানীয়, যেরকম মানুষ একটা একটা ফেভারিট তৈরি করতে পারে না, মানুষই একটা মাছ তৈরি করতে পারে না। এটা আল্লাহ দানীয় মাছ, আল্লাহ দানীয় জিনিস শুরু দিন নাই। যেদিন আল্লাহ দানীয় জিনিস উড়ে যাবে, এদিন তো কেমন, এদিন তো কি আচ্ছা কেমন হয়ে যাবে।
তাহলে কি এখন ওই আমাদের সরকার বর্তমান সরকার এখন যে পদ্ধতিতে আছে বন্ধ হ্যাঁ বন্ধর মধ্যে তো এ ধরনের আমরা ছোট কাটানো কো যারা ওরাই মানে বসে থাকি আচ্ছা বড় মানে ধরনের ফিশারি ঘাট ওইটা যে আপনার ওই থ্যালেঞ্জাস আছে ওটা তো বসে থাকে না বুঝতে পারছি মাছ ধরা চলে সাগরে মাছ ধরা চলে আমরা না ধরতেছি না তাই আমাদেরকে পদ্ধতি এই আমরা ছোট কাটানো নদীর ব্যবসায়িক মানে এটা তো সর হয়ে গেছে মানে থাকে না নিজের সারা পানি চলে যায় থাকলে তো কি জাল ধরেন আপনারা দাদা ইলিশের জাল এই বছর ইলিশ কি রকম হলো এই বছর ইলিশ লাস্টে ইলিশ সিজন হলো লাস্টে মানে এখন এখন আর এখন আবার নিষেধ হ্যাঁ আর এখন আমি দিন নিষেধ মারি দিছি বুঝতে পারছি ভাগ লাগি গরে বুঝিনি মানুষ দেশের মাছ মারি দিছি তা আপনাদের এই কয়দিন যে মাছ ধরলেন হ্যাঁ তো এই আগামী কয়দিন চলার মতো ব্যবস্থা হয়েছে আগামী কয়দিন নলে একটা কথারই চলার মতো ব্যবস্থা ইয়ে নাই তাহলে সুবাই হলে থাকো কতটা ইয়া নইলে অল্প সামান্য ডিয়া থাকে সামান্য হ্যাঁ হ্যাঁ অল্প সামান্য ডিয়া সেটা দিয়ে কি এই সময়টা পার করতে পারবেন না এটা দিকে আমি সময় পার তাহলে ওই সময় চলেন কি করে এই সময় চলে অত কি মানে ও সব কাম টাস আছে বলেন যাও তো রাবিশের কাম করব দাদার কাম হ্যাঁ তাহলে এখন আজকাল এখন সব গোছ গাছ করে উঠে পড়ছে নাকি নৌকা সব নিয়ে তারা উঠে পড়ছে আর কত পিস বাজাও না বাচ্চা কথা শুনবে কেন ওরা তো যা মন চাই করবে তাই না যাও 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 দুই আসো বাসা কোথায় আমি ঢাকা থেকে আসছি দাদা এক সময়ের নদী ভাঙা মানুষগুলো আবারও এই জেগে ওঠা নতুন চর নিয়ে ভাবতে শুরু করেছেন নতুন সম্ভাবনা যেহেতু দেখা দিয়েছে সেটাকে ঘিরে অনেক অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়েও আসলে আলোচনা হচ্ছে যাই হোক যেই জেলেদের সঙ্গে কথা বলছিলাম সেটি ছিল ইলিশ মৌসুম অর্থাৎ গেল ইলিশ মৌসুমের একেবারে শেষ দিনে তখন তারা জাল নৌকা ট্রলার গুটিয়ে নিয়েছেন এবং 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে শুরু হয়েছে আবারও মাছ ধরার মৌসুম কর্মচাঞ্চল্য হয়তো ফিরবে কিন্তু এখানকার মানুষদের অর্থাৎ উপকূলের মানুষদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো রয়ে যায় তবে ঘুরে ফিরে সম্ভাবনার কথা এই কারণেই বলছি যে সন্দ্বীপ একটি দ্বীপ জনপদ এবং সেখানে ইতিমধ্যেই বিদ্যুৎ এসেছে যুগান্তকারী একটি বিষয় সেখানকার রাস্তাঘাট অনেক উন্নতি হয়েছে রাস্তাঘাটের উন্নয়নের কাজ চলছে নদীপথ তো রয়েছেই সেখানকার মৎস্য সম্পদ যেটি সেটি রয়েছে এবং আরও অনেক কিছু রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে এখানকার একটি বড় জনগোষ্ঠীর অনেকেই ইউরোপে থাকেন যুক্তরাষ্ট্রে থাকেন প্রবাসে থাকেন রেমিটেন্স পাঠান বাংলাদেশের সবচেয়ে বেশি দাদা আমাদেরকে একটু ঘুরে ঘোরাতে নিয়ে যাচ্ছে চলেন মাছ ধরা নাই যেহেতু আরে আমরা কেউ যদি পাইকে গাম ঘর নিয়ে
এই নৌকাগুলো সেই কিন্তু সাগরে গেলে এমন দোলা দোলে। ঠিক আছে, এটাতে এখন আমরা উঠে একটু খালের মাথা ঘুরে আসবো। সন্দ্বীপের মানুষ ভীষণ অতিথিপরায়ণ, যেমন বাংলাদেশের আরও যে গ্রাম এবং প্রান্তিক জনপদ রয়েছে সেখানকার মানুষদের মতোই। তো এই জেলে ভাইদের সঙ্গে গল্প করতে করতে তারা আমাদেরকে বললেন যে চলেন একটু ঘুরে আসি, বেশি দূর যাবো না। তারা অবশ্য বলছিলেন যে যতক্ষণ মন চায় আমরা ঘুরতে পারবো, তবে আমরা কাছাকাছি অর্থাৎ মোহনার কাছাকাছি গিয়ে আবার ফিরবো। সেই চিন্তা থেকে তাদের ট্রলারে চেপে বসলাম, ঘুরে আসি একটু। যতটুকু বুঝতে পারছি সেটি হচ্ছে এটি সন্দ্বীপের দক্ষিণ পশ্চিম অঞ্চলে জেগে ওঠা চর। চরের এখনও নামকরণ করা হয়নি, ভবিষ্যতে এই চরটি কি সাধারণ মানুষ যাদের জমি আগে ভেঙেছিল তাদেরই থাকবে বা তাদেরই জমি এটি, নাকি বন বিভাগের জমি, সেগুলো হয়তো জানা যাবে কিছুদিন পর। তবে এই মাটিটিকে আসলে টেকসই করার যে কাজটি সেটি হয়তো করা হবে, যদি করা নাও হয় সেক্ষেত্রে বলা যায় যে ইতিমধ্যেই টেকসই হয়েছে এটি। এখন যদি এখানকার মানুষের ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে বিস্তীর্ণ এই অঞ্চলটি আসলে স্থায়ী ভূমিতে পরিণত হবে। এই অঞ্চলের একটি বড় জিনিস হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণের গবাদি পশু পাখি রয়েছে, মহিষের বাথান বলে যেটিকে, এরকম চরে সেই বাথানগুলো থাকে এবং চারণভূমি হিসেবে অর্থাৎ গরু ছাগল কিংবা মহিষের যে খাবার, পর্যাপ্ত খাবার এই অঞ্চলে থাকে এবং বছর জুড়ে এখানে সেগুলো চড়ে বেড়ায়। এখন কথা হলো যে বাথান থাকুক কিংবা গবাদি পশুগুলো থাকুক, সেই সম্পদগুলোকে কাজে লাগাতে হবে। হয়তো বিদ্যুৎ এসেছে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হচ্ছে, সন্দ্বীপে হয়তো অনেক কিছুই গড়ে উঠবে সামনের দিকে। যাই হোক, আমরা ট্রলার থেকে নেমে আবারও ফিরছি। কি বিরান জায়গা, চর হয়ে গেছে। হ্যাঁ, এখানে নাকি 36 হাত পানি ছিল। দাদা কেমন আছেন? কি চিংড়ির পোনা? ও, আপনার ওই ইয়েতে পুকুরে ছেড়ে দিবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, পোনা যা ওঠে, তাই তো ভালো বুদ্ধি। আর পোনা কেনা লাগে না আপনাদের? মাছ হয় তো এখানে, প্রচুর মাছ হয় আপনাদের এই জায়গা? নাকি অনেক গভীর ছিল এখানে যে পোনা উঠবে ভাই, এই পোনাটা নিয়ে পুকুরে ছেড়ে দিবে। চিংড়ি মাছ, বাটা মাছ যা ওঠে আর কি। তাহলে চরের নামটা এখন আমি জানি। চলতি পথে রহমতপুর যে জায়গাটি রয়েছে সেখানে আমরা থামলাম, সেখানকে মানুষদের সঙ্গে একটু গল্প করলাম, জানার চেষ্টা করলাম তাদের সমস্যা এবং সম্ভাবনার কথা। তাহলে এখন কি সবাই বেকার হয়ে গেল আবার? না, এখন সবাই বেকার, এখন ওই যে জাল টাল গোছায় উঠে পড়লেন আপনারা? এখন সরকারের নির্দিষ্ট মানতে না, এখন মাছের আবার ডিম আনো, এখন ডিম দেয় না অনেক লাভ হয়।
কিন্তু এটা তো ওই যে মাছ বাঁচানোর জন্যই তো বাড়ানোর জন্য তো করে এটা কি করবেন এখনই তো ডিম পাড়ার সময় এখন নাকি এই যে চরে স্যার আবার ডিম আবো মাছের ফেড়ে ডিম পুরো 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 হয়নি এখনো এই 22 দিনের মধ্যে হবে আমরা আরো 10 দিন মাছ দিতে ও 10 দিন পারতেন মাছ দেন স্যার 10 10 দিন কি 2 দিন হলেই তো অনেক মাছ উঠতো এখন এখন তো মাছ উঠতেছে জালে তাই না কি যে যা দরিয়া আছে কে আবার নাই এরা মানে আমরা লোকে বলে যে ইলিশের বাড়ি হচ্ছে চাঁদপুর ইলিশের কোনো বাড়ি আছে না 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 এগুলো এমনি মজাগুরি বলে এমনি বলে না এমনি স্যার ওই চাঁদপুরের ইলিশ আর সন্দ্বীপের ইলিশ এই দুটোর জায়গার ইলিশ খুব খুব স্বাদ হ্যাঁ টিভি রাতের কথা এমন চাঁদপুরে এগুলো মানে চিটাং এর একটা ভাগ ভাগ করে মিটিং এ এই বাদ চিটাং এর ইলিশ তো খায় মনে হয় তেলাপিয়া মাছ খাচ্ছি চিটাং এর ইলিশ না স্যার আমাদের সন্দ্বীপের ইলিশ আর চাঁদপুরের ইলিশ নদী তো একই নদী তো পানির কারণে স্বাদ মাছের জাত কি একই দেখলাম তো এই যে প্রচুর মাছ এখন এখন তো মাছে মাছে একাকার কিন্তু আর জাল ফেলানোর উপায় নাই ঠিক আছে তাহলে থাকেন ভালো থাকবেন আপনারা দীর্ঘদিনের নিষেধাজ্ঞার পরে 26 অক্টোবর থেকে আবারও উপকূল এবং নদীগুলোতে মাছ ধরার অনুমতি দেওয়া হয়েছে কাজেই এখন জেলেরা আবারও ব্যস্ত তারা নেমে পড়বেন সাগরে নদীতে ইলিশ মাছ ধরবেন কেউ কেউ ধরবেন অন্যান্য মাছ চিংড়িসহ পোয়া মাছ তোপসে মাছসহ নানা ধরনের মাছ তো সেই মাছ ধরার কারবারগুলো চলতেই থাকবে জেলেরা আশা করি ভালো মাছ পাবেন এই মৌসুমে ওইটা হচ্ছে ওয়াটার অ্যাম্বুলেন্স না কিন্তু চলে না এখনো পর্যন্ত একবার দিনও চলে নাই 12 বছর হয়েছে 12 বছর হয়েছে চলে নাই একবারও একবার দিনও চলে না উন্নতি হয়েছে তবে তার সুবিধা এখানকার মানুষ সেভাবে পাচ্ছেন না জোয়ার এবং ভাটার সঙ্গে তাল মিলিয়ে তাদের চলতে হয় কাজেই এই নদী পারাপার বা সন্দ্বীপ চ্যানেল পারাপারের ক্ষেত্রে স্পিডবোট অথবা অন্য কোনো জলযানে পারাপারের যে একটা সার্বক্ষণিক সুবিধাজনক ব্যবস্থা সেটি নেই ভোগান্তি রয়েছে অনেক যদিও সম্প্রতি এখানে একটি বড় জাহাজ দেওয়া হয়েছে যেটি কিনা সপ্তাহে হয়তো 2 দিন বা 3 দিন চলে আমি যেদিন যাই সেদিনও এই জায়গাটিতেই সেই জলযানটিকে দাঁড়িয়ে থাকতে দেখেছি এবং যেদিন ফিরি তখনও একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখেছি মূলত মানুষ পারাপার হন স্পিডবোটে একসময় এই স্পিডবোট পারাপার নিয়ে অনেক রকমের ঝক্কি ছিল বেশ কিছু ঝক্কি কমেছে বটে তবে এই যে ভাটার সময় নির্দিষ্ট জায়গায় নামতে না পারা পানির মধ্যে দিয়ে হাঁটাচলা করা আসলে নারী পুরুষ শিশু এবং অসুস্থ মানুষদের জন্য এটি একটি বিরাট বিশাল ভোগান্তির বিষয় তাহলে ভাই জুতা খুলতেই হয় না হ্যাঁ জুতা খোলা ছাড়া তো যাওয়ার কোনো উপায় নেই যেহেতু কাদা আমরা এখন গুপ্তছড়া থেকে কুমিরা ঘাটে যাব একটা দারুণ সফর হলো নাকি ভাই জি জি হ্যাঁ ফ্যান্টাস্টিক একটা সফর হলো কিছু করার নাই আমাদেরও একইভাবে এই চ্যানেলটি পার হতে হলো
আস্তে করে, খুব সাবধান। কুমিরাঘাট সন্দ্বীপ থেকে আমরা মূল ভূখণ্ডে ফিরেছি। স্পিডবোট দিয়ে আমরা চলে এসেছি কুমিরাঘাটে, যেখানে শিপইয়ার্ড রয়েছে, যেখান থেকে আসলে চট্টগ্রাম এবং ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া যায়। গত কয়েকদিন ধরে সন্দ্বীপের একটি ছোট্ট যাত্রা ছিল আমার, এবং তার উপর একটি সিরিজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, যে সিরিজটিতে বেশ কিছু সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরেছি। যাই হোক, বিদায় নিচ্ছি, শেষ করছি দ্বীপরাজের দেশে। আপনারা সবাই ভালো থাকবেন, সময় সুযোগ পেলে সন্দ্বীপ ঘুরে আসবেন। শুভকামনা সবার প্রতি।